সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের একটু ট্রাভেলার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এবারের যে আমন মৌসুমের ধান, সেই ধান নিয়ে। তো আজকে আমি এই দেখতেই পাচ্ছেন যে কি পিছনে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের সামনে কিন্তু আমি আছি, প্রান্তজোড়া ধান ক্ষেত। আর ঠিক আমার সামনে আপনাদের একটা নতুন চমৎকার বিষয়টা দেখাবো, নতুন নয় চমৎকার, বলছেন যে একটা বীজতলা, শুধু একটা না, এখানে অনেকগুলো বীজতলা একসাথে, অনেকগুলো কৃষক কিন্তু এখানে একসাথে এই বীজতলাগুলো করছে। তো এই বীজতলাটাকে দেখলে আসলে অনেকটা দেখে মনে হচ্ছে, আমি যদি একটু উপর থেকে দেখাই, এই বীজতলাটাকে দেখে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আশা করি দেখতে পাচ্ছেন, যে দেখেন কিছু কিছু জায়গায় খোলা খোলা, মনে হচ্ছে কোনো একটা দেশের মানচিত্র এখানে আঁকা হয়েছে। আসলে বিষয়টা এরকম না যে এখানে কোনো মানচিত্র আঁকা হয়েছে, এইটা হচ্ছে ঠিক বলতে হয় যে এটা আসলে কোনো দেশের মানচিত্র না। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে এবছরের আমন মৌসুমের একটা চিত্র, এটা কোনো দেশের মানচিত্র না, এটা হচ্ছে আমন মৌসুমের চিত্র। দেখেন বৃষ্টির অভাবে কৃষকরা কিন্তু এই যে চারাগুলো তারা তৈরি করছে অনেক কষ্ট করে, এই চারাগুলো কিন্তু বৃষ্টির অভাবে তারা জমিগুলো খালি পড়ে আছে, সেই জমিগুলোতে কিন্তু তারা এই চারাগুলো রোপণ করতে পারেনি। তো এই আমন মৌসুমে সময় মতো বৃষ্টি না আসাতে যে ফলাফলটা হয়েছে, সেই ফলাফলটা দেখতে অনেকটা মনে হচ্ছে, এই দেখেন আপনাদেরকে আবারও দেখাই, দেখতে মানচিত্রের মতো লাগতেছে। আসলে এটা অনেকে মনে করতে পারেন যে শস্য দিয়ে মানচিত্র বা কোনো কিছু দেখানো হয়েছে, জিনিসটা এরকম না। আসলে যে পরিমাণ তারা চারা উৎপাদন করেছিল, ঠিক এত পরিমাণে চারা কিন্তু কৃষকরা ব্যবহার করতে পারে নাই। এই ধানের চারাগুলো বিভিন্ন জাতের, ওই যে ওইটা যেমন বৃধান 34, ওই লাল লাল দেখা যাচ্ছে, এটা কিন্তু বিএডিসির বীজ, কৃষকের সাথে কথা বললাম, উনি বললো BADC 34, তারপর আরও বিভিন্ন জাতের এখানে ধান আছে, যেটা আমন মৌসুমের আর কি। কী পরিমাণ ধান দেখেন, এগুলো কিন্তু প্রতিটাই এই পাশে, ঠিক আমার পাশে, আমি যেখানে পিছনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই প্রতিটি চারা কিন্তু এই ক্ষেতে থাকার কথা ছিল, এই ক্ষেতটাতে থাকার কথা ছিল, সেটা চলে গেছে। সেটা এখানে আবারও দেখাই আপনাদেরকে, এই চারাগুলো ঠিক পাশে যে ক্ষেত, এইখানে কিন্তু এই সবুজ হয়ে সুন্দরভাবে হেলতে দুলতে বড় হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো পড়ে আছে ঠিক পাশে, যে এইভাবে অযত্নে অবহেলায়। এগুলো আসলে এখন কৃষকরা এখানে লাগানোর সময়ও শেষের দিকে, আর চারার অবস্থাও ভালো না, অনেক কতগুলো পুড়ে গেছে, আবার অনেক কিছু রোগাক্রান্ত হয়ে গেছে এই চারাগুলো। দেখেন একটা পাতা পুড়ে গেছে, দেখেন পাতা পুড়ে গেছে, আবার রোগাক্রান্ত হয়ে গেছে। এগুলো আসলে লাগানো যাবে না, এগুলো হয়তোবা গবাদি পশু গরু ছাগল এদেরকে খাওয়াইতে হবে, আবার যে অবস্থা হয়তোবা গরু ছাগলও ঠিক মতো, এই দেখেন আপনাদেরকে দেখাই যে এগুলো কিন্তু গরু ছাগলও ঠিক মতো খাবে না, এই যে পরিমাণ রোগাক্রান্ত, এগুলো গরুও ঠিক মতো খাওয়ার কথা না আসলে। তো এগুলো এক ধরনের আসলে কৃষকের লসই গুনতে হবে এদেরকে। একটা জিনিস, এই যে পাশে জমিগুলো লাগানো হয়ে গেছে, তো আজকের এই যে পাশে জমি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সবুজ হয়ে গেছে। আমার পিছনের যে পিছনে যে বীজতলাগুলো, সেটা কিন্তু আসলে সামনের এই এটার মতো সবুজ হওয়ার কথা ছিল। আসলে আজকের ভিডিওটি যে কারণে করা, সেটা হচ্ছে যে এই যে সামনে আমার ক্ষেতগুলো কী সুন্দর সবুজ দেখতে লাগছে, আর পিছনেরগুলো লাল কী অবস্থা হয়ে গেছে। তো এবার এই ভিডিওটি এই কারণেই করা যে এবার মৌসুমটাতে দেখেন, শুরু থেকেই যদি আমরা দেখি যে এই মৌসুমে শুরুতে বৃষ্টিহীনতা একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে বৃষ্টি ছিল না, এ কারণে অনেকে বীজতলা তৈরি করতে পারছিল না প্রথমত, আবার যা যে অনেকে তৈরি করছে সেই বীজতলা যে চারাগুলো সেগুলো সুস্থ সবল হচ্ছিল না, রোগাক্রান্ত হচ্ছে। আর তার আগের যে বিষয় সেটা হচ্ছে যে সিলেটে যে আপনার ভয়াবহ বন্যা হলো, এর ফলে কিন্তু হাওড়া এলাকার যে ধানের এবার উৎপাদন হওয়ার কথা ছিল আমনে, সেটা কিন্তু অনেক বাধাগ্রস্ত হবে। এটা হচ্ছে প্রথম ধাপের, আর সারা দেশের ধাপ হচ্ছে, সারা দেশের ক্ষেত্রে বলতে হয় যে তীব্র যে তাপদাহ ছিল, সেই তাপদাহে কিন্তু প্রায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, এবং তাদের ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে তারা কিন্তু পানি পায়নি, এবং তাপদাহের কারণে পানি শুকিয়ে গেছে, এবং অনেক চারা মারা গেছে সেই সময়টায়, বীজতলার বীজে চারা, অনেক ধানের চারা মারা গেছে। অনেকে আবার মূল জমিতে সেই জমিও তৈরি করতে পারেনি, রোপণও করতে পারে, সেই যে চারা সেগুলো বীজতলা থেকে মূল জমিতে রোপণ করতে পারেনি, অনেকে বীজ বপনও করতে পারেনি বীজতলায়। তো এই পরিস্থিতির ভিতরে গেল, তারপরে কি হলো, শীত এখন আগস্ট মাসের, আজকে হচ্ছে আপনার 15 আগস্ট শোক দিবস, আজকে শোক দিবসেও আমি এই ভিডিওটি করছি। তো এই শোক দিবসের
ঠিক এক সপ্তাহ ধরেই বলতে হয় যে এক সপ্তাহ না দুই সপ্তাহ আগে কিন্তু দেখেন বাংলাদেশের যে পণ্যগুলো যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, শুধু তেল নয় প্রতিটি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর কিন্তু দাম অনেক মূল্যবৃদ্ধি হচ্ছে দিন দিন। তো তেলের দাম ডিজেলের দাম অনেক বৃদ্ধি পাওয়াতে এই কৃষক এখন কৃষকের উৎপাদন খরচ কোথায় গিয়ে ঠেকবে দেখেন, কেউ একবার চিন্তা করছেন? সবাই চিন্তা করছেন চালের দাম বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ এটার দাম বৃদ্ধি পাচ্ছে, ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে, মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে। তো খামারিদের যে খাবার যে কিনতে হয়, যে মুরগিকে খাওয়াইতে হয় ডিম পাড়ানোর জন্য, সেই দামের কথা কিন্তু কেউ কখনো খোঁজ নেই না আমরা। তারপর কৃষকের যে অবস্থা, কৃষক আমার পিছনে ঠিক দেখেন যে কৃষকের যে এই যে মানচিত্র, এটা আসলে আমি বলবো কৃষকের বুকের ক্ষতচিহ্ন এগুলো এক একটা। হ্যাঁ এগুলো দেখলে আসলে খারাপ লাগে, মাঠে ঘাটে আমরা থাকি, হ্যাঁ আমরা দেখি এগুলো খুব খারাপ লাগে, কৃষকের আসলে বুকের ক্ষতচিহ্ন এগুলো। এগুলো অনেকে ভাববেন মানচিত্র, এটা মানচিত্র না, এগুলো হচ্ছে এক একটা কৃষকের বুকের ক্ষতচিহ্ন। এই পিছনে যে যেগুলো দেখতে পাচ্ছেন যে বিস্তারা অনেক, হ্যাঁ এই চারাগুলো কাজে লাগবে না, ঠিক আছে এটা নিয়ে গরুকে খাওয়াবে, কিন্তু সেই কৃষক নিজ হাতে যে চারাগুলোকে ফলাইছে সে কী করে সেগুলোকে গরুকে খাওয়ায়? তারও তো দুঃখ কষ্ট বলে একটা কথা আছে, তাই না? এই সব কারণে আমরা গতকালকে আমাকে একজন কৃষক বলতেছিল যে ভাই ধানের দাম চালের দাম এগুলো পাচ্ছি না। হ্যাঁ আমি বললাম যে ভাই ধান 2000 টাকার নিচে বিক্রি করিয়েন না, কারণ ভাই কেউ কিনবে না। আসলে এটা আমি তাকে মানসিক শান্ত মানে সাময়িক একটা সান্ত্বনা দেওয়ার জন্যই বলছি। আসলে 2000 টাকা ধান, এই ধান যেই ধান এখন 1300 টাকা বিক্রি হচ্ছে, 1200-1300 টাকা মন, সেই ধান খুব শিগগিরই 2000 টাকায় চলে যাবে, এবং 2000 টাকা বিক্রি করলেও একটা কৃষকের কিন্তু লাভ থাকবে না, কারণ তার উৎপাদন খরচ অনেক বেশি। এই যে উৎপাদন খরচগুলো দেখতেছেন এগুলো কিন্তু কারো চোখে পড়তেছে না, যে এই যে বীজ চারাগুলো যে এইভাবে এইভাবে আছে। তো আমাদেরকে যে সামনে এই চারা কিন্তু যারা রোপণ করছে তাদের তো সামনে খরচ গুনতে হচ্ছে, হ্যাঁ তাদের নিড়ানি খরচ আছে, সে এখন মানুষ কিন্তু নিড়ানি দেয় না, কারণ না নিড়ানি দিতে অনেক খরচ, এই জন্য আপনার আগাছানাশক ব্যবহার করে, দানাদার আগাছানাশক, এগুলোর দামও তো বৃদ্ধি পেয়ে গেছে। কীটনাশক ব্যবহার করতে হবে, এটা দামও বৃদ্ধি পেয়েছে, দফায় দফায় সারের দাম বৃদ্ধি পাচ্ছে, ইউরিয়ার দাম বৃদ্ধি পেয়েছে, বস্তা প্রতি 50 কেজি বস্তা 300 টাকা বৃদ্ধি পেয়েছে পাইকারিতে, হ্যাঁ ডিএপির দাম বৃদ্ধি, পটাশের দাম বৃদ্ধি, হ্যাঁ সবের কিছুর দাম বৃদ্ধি। এই যে অবস্থায় কৃষক বাঁচবে কী করে, আর আমরাই বা খাবো কি সাধারণ মানুষরা? এই পরিস্থিতিগুলো আসলে সবারই বিবেচনা করা উচিত, সাধারণ মানুষ শুধু শুধু সরকারকে দায় দিয়ে কি হবে, আমাদের সাধারণ মানুষেরও বোধগম্য হতে হবে অনেক কিছু বিষয়। আর যারা আমলাতান্ত্রিক জায়গাগুলোতে আছেন, আমি বলবো কৃষিমন্ত্রী থেকে শুরু করে যারা এই সেক্টরগুলোতে আছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আছেন, হ্যাঁ তাদেরও এই জিনিসগুলো খেয়াল করা উচিত। তারা আসলে বিভিন্ন বড় বড় জায়গায় থাকেন, তারা কাজ করছেন এটা ঠিক আছে, কিন্তু তাদের আসলে বর্তমানে আরেকটু নাড়াচাড়া দিয়ে কৃষকদের পাশে এসে দাঁড়ানো উচিত, কৃষকদের পাশে বসা উচিত, আসলে তাদের সাথে বসা উচিত, কী করলে আসলে এটার একটা উত্তরণ ঘটবে সেই জিনিসগুলো চিন্তা করা উচিত। আর একটা কৃষি পণ্যের সর্বোপরি বাংলাদেশের দরকার করছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য। কৃষি যে পণ্যগুলো আছে, কৃষি যে পণ্য, প্রতিটি পণ্য কিন্তু কৃষকরা পায়ের ঘাম মাথায় ফেলে কিন্তু উৎপাদন করছেন, তো এইগুলোর ন্যায্য মূল্য যতদিন না পর্যন্ত বাংলাদেশে হচ্ছে ততদিন পর্যন্ত এই কৃষি ব্যবস্থাপনা বা আমাদের যে কৃষকের দুরবস্থা এটা এভাবেই থেকে যাবে। তো আমি আশা করবো আজকে ভিডিওর মাধ্যমে আসলে মেসেজটা একটাই, যে আমার খুব খারাপ লাগছে, আমি আসলে রাস্তা দিয়ে এই সামনের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একটা কাজে এদিকে যাচ্ছিলাম, এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছায় আছি আমি এখন, ময়মনসিংহের মুক্তাগাছায়, ঠিক ময়মনসিংহ থেকে মুক্তাগাছার দিকে একটা কাজে যাচ্ছিলাম, তো পাশে এরকম একটা বীজতলা দেখে আসলে আর আগাতে পারলাম না, মনে হচ্ছে যে না দেখে আসি। এই যে কৃষকের বুকের ক্ষতচিহ্ন, এই চিহ্ন মানে কীভাবে আপনি পূরণ করবেন, হ্যাঁ এইটা আসলে এটার দায়ভার আসলে সকলের, আপনার আমার, হ্যাঁ আমাদের সকলের, এগুলো ভুক্তভোগী, এটার প্রভাব কোথাও না কোথাও গিয়ে পড়বে দেখবেন একটা সময়, আজকে না পড়লো কালকে পড়বেই। আমাদের কৃষকরা যেদিন উৎপাদন বন্ধ করে দিবে, হ্যাঁ সেদিন কিন্তু খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে এবার এমনিতেই আমাদের উৎপাদন অনেক কম হবে, এটা কী পরিমাণ চাল যে আমাদের আমদানি করতে হবে এটা কিন্তু এখনও কল্পনা করা যাচ্ছে না, কেননা এবার আমন মৌসুমটি সব দিক দিয়েই বাধাগ্রস্ত। আমি কিন্তু শুরু থেকেই বলেছি যে সিলেটের বন্যা থেকে শুরু করে হাওড়ের যে বন্যা সেটা থেকে শুরু করে তাপ মাঝখানে তাপদাহ, এরপরে আবার তেলের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, কীটনাশকের দাম বৃদ্ধি, একটা কীটনাশকের দাম যেখানে ছিল যে 80 টাকা সেটা 120 টাকা হয়ে গেছে, যেটা আগাছানাশক বিক্রি হতো 60 টাকায় সেটা এখন 100 টাকায় কিনতে হচ্ছে কৃষকদের।
তারা যাবে কোথায়? তাদেরকে তো আসলে বাধ্য হয়ে এটা কিনতেই হচ্ছে উৎপাদন করার জন্য। তো কী করার? আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো দর্শক, এই হচ্ছে বিষয় বর্তমানে পরিস্থিতি। আমি জানি যে এটা সবখানেই একই অবস্থা, কিন্তু আসলে মেসেজটা আমার মনে হলো যে দেওয়া উচিত, তাই আমি আমার এই দিলাম আপনাদেরকে। আপনারা দেখেন যারা আসলে কী একটা পরিস্থিতি আমাদের এবার আমন মৌসুমের, আমন মৌসুমের দুরবস্থা কীভাবে আমরা কাটাবো আমরা জানি না, তবে এটি কাটিয়ে ওঠা খুবই জরুরি যে কোনো মূল্যেই হোক। তো দর্শক, আজকের ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে যদিও, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের কৃষকদের কথা চিন্তা করবেন, তারা কীভাবে আছে তাদেরকে একটু দেখবেন, কারণ এবার অবস্থা খুবই খারাপ। আর যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলোর দাম বাড়ছে, আসলে আমাদের হাহাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে খুব শিগগিরই। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। Thank you.